তাই না? কোরআন শরীফ তেলাওয়াত করি, এই যে এইসব কাজ করি, এসব কাজ কি জন্য করি বলতো? আল্লাহকে খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? আজ আমি তোমাদের ক্লাসে এসেছি দ্বিতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় সবাইকে দ্বিতীয় অধ্যায় এর প্রথম অংশ ইবাদত নিয়ে সবাই আমরা বই নিব এবং বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ ইবাদত অর্থটা বের করবে। দেখো প্রথম প্রশ্ন আছে, ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ হচ্ছে আল্লাহ সকল আদেশ মেনে চলা। তাহলে আমরা উত্তরটা দেখি, দেখো ইবাদত অর্থ রোজা, কোরআন তেলাওয়াত এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, তাই না?
এগুলো করার জন্য আমাদের কি করতে হবে? পাকসাফ থাকতে হবে, অর্থাৎ পবিত্র থাকতে হবে, তাই না? পবিত্র যদি না থাকি তাহলে কিন্তু আমাদের কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। আর এই পবিত্র থাকার উপায়গুলো হচ্ছে আমরা যদি উজু করি, গোসল করি, তাহলে কিন্তু আমরা পবিত্র হতে পারবো। তাহলে আমাদের দ্বিতীয় পাঠ অর্থাৎ পবিত্রতা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন এসছে, পবিত্রতা অর্থ কি? পবিত্রতা অর্থ পাকসাফ, তাই না? তাহলে আমরা একটু লিখি, দেখো পবিত্রতা অর্থ যথা এক নম্বর হচ্ছে অজু, আর দুই নম্বর হচ্ছে গোসল। তাহলে পবিত্রতা কি? পবিত্রতা হচ্ছে পাকসাফ থাকা, আর এটা হচ্ছে ইমানের অঙ্গ। পাকসাফ থাকলে কি হয়? পাকসাফ থাকলে উপকার হচ্ছে দেহ এবং মন ভালো থাকবে, লেখাপড়ায় মন বসে। আর পাকসাপ কয়ভাবে থাকা যাচ্ছে? পাকসাপ থাকা যায় দুই ভাবে, একটা হচ্ছে অজু আর একটা গোসল। দেখো আমরা পবিত্র থাকার দুইটি উপায় জানলাম, যে দুভাবে পবিত্র থাকা যায়, অজু এবং গোসল। এবার আমরা আলোচনা করব অজু নিয়ে। আমরা ছোট বয়স অনেক ছোট, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু সচরাচর অনেকেই কিন্তু নামাজ পড়ি, তাই না? আর নামাজ পড়ার আগে আমাদের কী করতে হয়? উজু করতে হয়। তাই উজু সম্পর্কে মোটামুটি সবাই একটু একটু জানি আমরা, তাই না? উজু পাকসাফ হওয়া থাকার একটা উপায়। আর এই পাকসাফ হওয়ার জন্য প্রধান কাজ হচ্ছে উজু এবং গোসল, তার একটা হচ্ছে উজু। উজুর মাধ্যমে সবচেয়ে ভালোভাবে আমরা পাকসাফ হতে পারি। অজু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছে আমরা সেগুলো জানি, তাই না? যে অজু নামাজের চাবি আর নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। তাই অজু যদি আমরা না করি তাহলে নামাজ হবে না, আর নামাজ যদি না পড়ি তাহলে আমরা বেহেস্তেও যেতে পারবো না, তাই না? আমরা কিন্তু সবাই মোটামুটি অজু করতে পারি। অজুর প্রথম কাজটা কী বলতো? আমরা প্রথম কাজ কী? প্রথম কাজ হচ্ছে হাত, দুই হাতের কি ঘিরা পর্যন্ত ধুয়ে ফেলা তিনবার, তাই না? তারপরে তিনবার কুলি করা, তারপরে তিনবার নাকে পানি দেওয়া, তাই না? তারপরে তিনবার সমস্ত মুখমণ্ডল ধোয়া, এরপরে তিনবার করে প্রথমে ডান হাত এবং তারপরে বাম হাতের কোমর পর্যন্ত ধৌত করা, তারপরে মাথা হাত মাসিহ করা, তারপরে প্রথমে ডান পা ঘিরা পর্যন্ত তিনবার ধোয়া, এবং তারপরে
কাজগুলো পর্যায়ক্রমে যদি আমরা করি তাহলে আমাদের ওজন সম্পূর্ণ হবে। আর যখনই আমাদের ওজন সম্পূর্ণ হবে তখন আমাদের আমরা পুরোপুরিভাবে পবিত্র হয়ে যাব আমাদের ইবাদত করার জন্য। তাহলে এখন আমরা আলোচনা করি এই অংশে যে প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন আছে, অজু কি? পাক পবিত্র হওয়ার একটি উপায় হচ্ছে অজু। দ্বিতীয় প্রশ্ন আছে, পাক সাফ হওয়ার উপায় কি? পাক সাফ হওয়ার উপায় হচ্ছে অজু এবং গোসল। অজুর বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। কখন অজু করা দরকার? ইবাদতের পূর্বে অজু করা দরকার। কারণ আমরা যদি ইবাদত করার আগে অজু না করি অর্থাৎ পবিত্র না হই তাহলে কিন্তু কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো অজুতে পরপর কী কাজ করতে হয়। অজুতে পরপর নিম্নোক্ত কাজগুলো করতে হয়। এক নম্বর, কবজি পর্যন্ত উভয় হাত হুঁজো করা তিনবার। দুই নম্বর, কুলি করা। তিন নম্বর, পানি দিয়ে নাক সাফ করা তিনবার। সমস্ত মুখমণ্ডল হুঁজো করা। পাঁচ নম্বর, কোমর সহ প্রথমে ডান এবং পরে বাম হাত হুঁজো করা তিনবার। ছয় নম্বর, মাথা কান এবং হাত পাশে করা। সাত নম্বর, গিনা সহ প্রথমে ডান এবং পরে বাম পা ধৌত করা। পর্যায়ক্রমিকভাবে কিন্তু এইসব পুরো কাজ করলে আমাদের অজু সম্পন্ন হবে। এবার দেখো এই অজুতে ফরজ কয়টি এবং কী কী, অর্থাৎ সমস্ত কাজগুলো এই যে সাতটা আমরা বললাম অজু প্রকার কাজ, এই সাতটা কাজের ভিতরে চারটা কাজ যদি আমরা ঠিকভাবে করি তাহলে আমাদের কাজ অজু কিন্তু সম্পন্ন হবে। তাহলে অজুর ফরজ তাহলে কয়টা হচ্ছে? অজুর ফরজ হচ্ছে চারটি। অর্থাৎ এই চারটা কাজের কোনোটা যদি ভুল হয় বা কোনো বাদ পড়ে তাহলে কিন্তু আমাদের অজু সম্পন্ন হবে না। তাহলে অজুর ফরজ চারটি কি কি? দেখো এক নম্বর আছে সমস্ত মুখ ধোয়া। দুই নম্বর আছে কমি সহ দুই হাত বন্ধ করা। তিন নম্বর, মাথা মাসে করা। চার নম্বর, গিরা সহ দুইবার বন্ধ করা। তাহলে এই চারটা কাজের কথা আমাদের কিন্তু মনে রাখতেই হবে। সমস্ত মুখ ধোয়া, কমি সহ দুই হাত ধৌত করা, মাথা মাসহ করা আর গিরা সহ দুই পা ধৌত করা। এই চারটা কাজের কোনোটা যদি বাদ পড়ে তাহলে কিন্তু আমাদের অজু সম্পন্ন হবে না। এবার দেখো পবিত্র হওয়ার আরেকটা অংশ অর্থাৎ গোসল। তার মানে কাজে আনন্দ পাওয়া যায় গোসলের মাধ্যমে। তাহলে
ক্ষেত্রে এই গোসলের ফরজ কয়টি এবং কি কি রাখো? গোসলের ক্ষেত্রে কিন্তু ফরজ আছে, অর্থাৎ এই কাজগুলো যদি আমাদের শরীর অপবিত্র থাকে বা নাপাকি থাকে সেক্ষেত্রে কিন্তু ফরজ গোসল করতে হয়। এই ফরজ গোসলের কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো বাদ করলে তুমি হাজার গোসল করলেও কিন্তু শরীর পাক হবে না, পবিত্র হবে না। তাহলে দেখি দেখো গোসলের ফরজ হচ্ছে তিনটি। এক নম্বর, গড়গড়া সহ কুলি করা, অর্থাৎ প্রথমে আমরা মুখে পানি নিয়ে গড়গড়া করা বলে, অর্থাৎ গলা পর্যন্ত পানি পৌঁছানো। দুই নম্বর হচ্ছে নাকে গরম জায়গা পর্যন্ত পানি দিয়ে ভালোভাবে সাফ করা, অর্থাৎ নাকে এমনভাবে পানি দিতে হবে আমাদের এক নাকের এক জায়গা পর্যন্ত গেলে দেখো যে ঘাস লাগে, চোখে পানি চলে আসে, সেই পর্যন্ত পানি যেতে হবে, অর্থাৎ নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তিন নম্বর, সারা শরীরে পানি ঢেলে ভালোভাবে পরিষ্কার করা। শরীরে পানি ঢাললাম, দেখা যাচ্ছে যে আমাদের চুলের ভেতরে পানি ঢুকলোই না, পায়ের পেছনে পানি গেলই না বা পিঠে পানি গেল না, এরকম কিন্তু কিন্তু গোসল সম্পূর্ণ হবে না। এমনভাবে পানি ঢালতে হবে শরীরের সব অংশই পানিকে ভিজতে হবে, পানিতে ধুয়ে যেতে হবে, তাহলেই গোসল সম্পূর্ণ হবে। তাই এই তিনটা কাজের কোনটা বাদ করলে কিন্তু গোসল ফরজ গোসল হবে না। তাহলে আমরা দেখো প্রথমে যে অংশটা করলাম ইবাদত, ইবাদতে কী ছিল? আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর আদেশ পালন করা, আল্লাহকে খুশি করার জন্য আমরা যে কাজগুলো করি সেগুলি হচ্ছে ইবাদত। এই ইবাদত করার জন্য আমাদেরকে অবশ্যই কী হতে হবে? পবিত্র হতে হবে, পবিত্র অর্থাৎ পাক সাফ হতে হবে। পাক সাফ হওয়া যাবে কীভাবে? অজু এবং গোসলের মাধ্যমে। অজু করলে আমাদের তাৎক্ষণিকভাবে আমরা কী হব? পাক সাফ হব, অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য আমরা প্রস্তুত হব। কিন্তু আমাদের শরীরে যদি কোনো নাপাকি থাকে বা শরীর যদি অপবিত্র হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উঁচু করলে আমাদের শরীর পবিত্র হবে না, সেক্ষেত্রে আমাদেরকে গোসল করতে হবে। আর অজু বা গোসল যে কোনো কাজ করার জন্য অজুর যে ফরজগুলো আছে সেগুলো বা গোসলের যে ফরজগুলো আছে সেগুলো অবশ্যই পালন করতে হবে। যদি আমরা অজু বা গোসলের ফরজ কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ না করি তাহলে আমাদের ফরজ গোসলও হবে না বা ফরজ উজু হবে না, সেক্ষেত্রে আমরা আল্লাহর ইবাদত যদি করি তাহলে সেটা আজান। আমরা দিনে কয়বার আজান শুনি বলতো? দিনে পাঁচবার, পাঁচ ওয়াক্ত নামাজের সময় নামাজের আগে আজান শুনি, তাই না? আল্লাহর নাম নিয়ে আল্লাহর ইবাদত করার জন্য যে শ্রুতিমধুর আহ্বান আমরা শুনি, আমাদেরকে নামাজ করার জন্য যে আহ্বান জানানো হয় সেটি হচ্ছে আজান। এবার দেখো আজান মানে কি? আজান মানে আহ্বান করা। আমাদেরকে কি কোন কাজের জন্য আজান দিয়ে আহ্বান করা হয়? অবশ্যই আল্লাহর ইবাদত করা, অর্থাৎ নামাজ পড়ার জন্য, তাই না? দেখো মুয়াজ্জিন কাকে বলে? যিনি আজান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন। মসজিদে কিন্তু যে ইমাম থাকেন তিনি হচ্ছে নামাজ পড়া, আর মুয়াজ্জিন যিনি থাকে তিনি হচ্ছে করেন এই নামাজের আহ্বান জানানো, অর্থাৎ আজান দেন। দেখো ইসলামের প্রথম মুয়াজ্জিনকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রথম মুয়াজ্জিন হচ্ছে যিনি প্রথম পৃথিবীতে কি করছিলেন? আজান দিয়েছিলেন। তিনি হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী স্বপ্নযোগে আজানের বাক্য শেখে? হযরত আব্দুল্লাহ বিন জায়েদ। কি নাম? হযরত আব্দুল্লাহ বিন জায়েদ। তিনি প্রথম সাহাবী ছিলেন যিনি স্বপ্নযোগে আজানের বাক্য শেখে। অর্থাৎ এই আজানটা আসলে কিভাবে পৃথিবীতে আসছে, মানুষ কিভাবে শিখেছে সেটা সম্পর্কে প্রথম শিখেছিলেন উনি আব্দুল্লাহ বিন জায়েদ, যিনি স্বপ্নযোগে এই আজানের বাক্যগুলো শিখেছিলেন। আর পৃথিবীতে প্রথম আজান দিয়েছিলেন হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা শিখলাম আজকে ইবাদত কি, পবিত্রতা অর্থাৎ পবিত্র হওয়া যায় কী কীভাবে, সে উপায়গুলো অর্থাৎ অজু এবং গোসল সম্পর্কে, এবং আমরা যে নামাজ আদায় করি এই নামাজের আগে যে আমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় বাচ্চ নামাজে পাঁচবার, সে আজান সম্পর্কে আমরা জানলাম। তাহলে তোমাদের আশা করি
এই অধ্যায়ে এই দ্বিতীয় অধ্যায়ের এই অংশগুলো নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তোমরা যদি একটু বইটা করো আমার এই আলোচনা শুনে এবং তার পাশাপাশি তোমরা যদি বইটা ফলো করো তাহলে তোমরা সবাই খুব সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। আশা করি কারো কোনো সমস্যাই আর হবে না, সবাই ভালো করবে, সবাই ভালো রেজাল্ট করবে, সবাই একটু পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। বাসায় তোমরা তো অনেক ছোট, নামাজ অনেকেই পড়ো, আবার অনেকেই পড়ো না, চেষ্টা করবে সবাই নামাজ আদায় করার জন্য, ওজু শিখার জন্য, কোরআন পড়ার জন্য, অর্থাৎ আরবি পড়া শিক্ষার জন্য, এবং পাশাপাশি কিন্তু বড়দের কথা শুনতে হবে, বড়দের কথা ছোটদের কাছে কিন্তু আল্লাহ কি চায় বলতো? তোমরা ছোটরা যারা তাদের কাজ হচ্ছে বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, বাবা মার কথা শোনা, শিক্ষকদের কথা শোনা। তোমরা যদি বাবা মার আদেশ নিষেধ না মানো তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহও পছন্দ করবে না। আল্লাহ কিন্তু ছোটদেরকে খুব পছন্দ করে, কিন্তু আল্লাহ তাআলা তখনই পছন্দ করবে যখন তোমরা বড়দের কথা শুনবে, বাবা মার কথা শুনবে, বাবা মাদের যেভাবে চলতে বলবে, যেভাবে চলতে বলবে সেভাবে চলবে, তাহলে কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসবে, অনেক খুশি হবে তোমাদের উপরে, এবং তোমাদের সব চাহিদাই পূরণ করবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।